আসসালামু আলাইকুম গুড ইভিনিং সবাইকে তো প্রথম হচ্ছে সময় আছে আর ছাব্বিশ করবো তারপরে আকাশ বিসিএস ওরা সাধারণ দেয় ভাই অনেক সাদেশন এগুলো পড়বে কিনা অনেকে বিভিন্ন রকমের টোটকা দিচ্ছে পানি পরা দিচ্ছে এগুলো ভাই পড়বে কিনা আমি বলবো এই শেষ বাহাত্তর ঘন্টা তুমি কারো পানি পরা কারো টোটকা কারো সাদেশন কোনে কিছু করার কোনো প্রয়োজন নাই শেষ বাহাত্তর ঘন্টা তুমি এতদিন যা পড়ছো শুধু অতটুকুই রিভিশন দিবা অতটুকু তুমি চোখ বুলাবো অতটুকু তুমি আত্মস্থ করার চেষ্টা করবা তুমি নতুন করে তুমি সাদ্দাম বিসিএস কুদ্দুস বিসিএস এই সকল জায়গার তুমি কোন সাদস্য হন কারো পরামর্শ কোনো কিছুই নতুন করে পড়ার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র তুমি যা যা পড়ছিলা তাই তুমি চোখ বোলাও নতুন করে আর কোনো কিছুই পড়ার কোনো প্রয়োজন নাই সো কিভাবে পড়বা শেষ বাহাত্তর ঘন্টা এখন ধরো তোমার ম্যাথ ও মেন্টাল তুমি সূত্রগুলো একটু চোখ বোলাও যে কোন সিস্টেমে করছে টাইপ ওয়াইজ তুমি সূত্রগুলো একটু চোখ বোলাইলা সাধারণ জ্ঞান তুমি এখানে যে ডেটা রিলেটেড যে জিনিসগুলো তুমি ভুলে যাবা সেই জিনিসগুলো একটু তুমি চোখ বোলাই লাগে কিন্তু প্রচুর নাম্বার আসে এতদিন যা পড়ছিল বর্মে দাগে রাখছিলা সেই জিনিসগুলো একটু তুমি শুধু একটু চোখ বলে গেলা বাংলা ব্যাকরণ সাহিত্য ইংরেজি ব্যাকরণ সাহিত্য এভাবে তুমি চোখ বলে যাবা কিন্তু নতুন কারো কোনো কোনো কিছু পড়া যাবে না কোনো কিছু ফলো করা যাবে না জাস্ট তোমার নিজের পড়াটাই এই বাহাত্তর ঘন্টা তুমি পড়বা নিজের পড়াটা তুমি গোছাবা মনে রাখবা পরীক্ষায় একশো পঞ্চাশটা খুবই কমন কোয়েশ্চেন আসবে আর পঞ্চাশটা কোয়েশ্চেন মাথার উপর দিয়ে যাবে সুতরাং মাথার উপর দিয়ে যেটা যাবে ওটার জন্য শেষ সময় এসে তোমার এক্সট্রা ইফোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই তো আমি একটু স্ক্রিন শেয়ার করছি সো বাহাত্তর ঘন্টা আমরা পড়াশোনা করে ফেললাম এখন আমাদের হচ্ছে এক্সামের আগের রাত হ্যাঁ এক্সামের আগের রাতে আমরা কি করব তো পরীক্ষার আগের রাতে আমরা মানে এরকম কারা কারা অভ্যাস আছে আমাদের তোমরা কারা এরকম করো মানে পরীক্ষার আগের রাতে এরকম অবস্থা কাদের কাদের হয় পরীক্ষার আগের রাত সব পড়ে ফেলবো অনেক পড়ে ফেলবো একদম সব পরে শেষ করে ফেলবো আজকেই আজকেই মানে উড়াই ফেলবো সব করে কারণ আমি তো তোমার হচ্ছে যে আহ জোর আব্বাকে কথা দিয়ে আসছিলাম বিশেষ ক্যাডার হওয়ার পরে জরুনাকে উঠাই নিয়ে আসবো হ্যাঁ এরকম কথা বার্তা দিয়ে আসছিলাম আব্বাকে কথা দিয়ে আসছিলাম আমি তো ম্যাজিস্ট্রেট হব হ্যাঁ কথা দিয়ে আসছিলাম আমি তো পরীক্ষা যাচ্ছি অনেকে কথা দিয়ে আসছি হ্যাঁ তারপরে খুব আমি বিশেষ ক্যাটার হব তো এখন যেহেতু তোমার পরীক্ষার আগের রাত তাহলে সব পড়ে এখন শেষ করে ফেলতে অনেক পড়া আমি যেটা বলবো যে পরীক্ষার আগের রাতে তোমার এই ধরনের ব্যাপার সবার করার কোনো প্রয়োজন নাই পরীক্ষার আগের রাতে এত পড়াশোনার কোনো দরকার নেই তুমি গত দুই বছর ধরে তুমি পড়াশোনা করে আসতেছো এক বছর ধরে পড়াশোনা করে আসতেছো বা তুমি গত মাস ধরে তুমি পড়াশোনা করতেছ তো গত তিন মাসে তুমি পড়াশোনা করছো নতুন করে আগের রাতে খুলে তুমি বাড়ানোর কোনো প্রয়োজন নাই এগুলো করলে কি হয় নিজের উপরে মেন্টাল একটা প্রেসার ক্রিয়েট হয় এবং মেন্টাল প্রেসারটা কি জিনিস আহ এই যে আবেগী হয়ে যাওয়া যে জলোনারব্বাকে কথা দিয়ে আসছিলাম তারপর হচ্ছে তোমার আমাকে ক্যাটার হইতেই হবে হ্যাঁ আমাকে পারতেই হবে আমাকে আমাকে ক্যাডার হইতেই হবে এই এগুলো বলে বলে নিজের মধ্যে প্রেসার ক্রিয়েট করা একটা ফল আমরা দেখছিলাম দুই সালে তো সালে একটা তোমার ফুটবল টিম ওরা হচ্ছে তোমার ওই বিশ্বকাপ খেলা আর কি তো ওরা খেলতেছিল খুব আবেগী হয়ে গেল ওরা জাতীয় সঙ্গীত গাইতে কান্না করে দিচ্ছে যে ওরা জিততেই হবে ওরা ফাইনাল খেলতেই হবে তারপর কি হয়েছিল তোমরা জানো ওরা যেটা হয়েছিল দুঃখজনক ভাবে ওরা তোমার দশ মিনিটে সাত গোল খাই ফেলছে এখন কেন সাত গোল খাই ফেললো কারণ ওরা কি হয়ে গেল হুট করে নার্ভাস হয়ে গেছে ওরা নিচের উপর বেশি টেনশন নিয়ে ফেলছে বেশি স্ট্রেস নিয়ে ফেলছে এইরকম স্ট্রেস নিয়ে ফেললে তুমি এরকম দশ মিনিটে সাত গোল খাই ফেলবা দশ মিনিটে সাত গোল খাওয়ার কোনো খেয়ে তুমি হওয়ার কোনো প্রয়োজন নাই তুমি এক্সামের আগ্রাতে খুব সুন্দর করে তুমি রাত এগারোটা বাজে সুন্দর করে একটা তুমি একটা ঘুম দিবা ঘুম না আসলো তুমি সুন্দর করে ফোনটা পাশে রাখা তুমি হচ্ছে যে খুব সুন্দর করে তুমি ঘুমা যাবা তবে এরকম সোফার মধ্যে না তুমি একটা আরামদায়ক পরিবেশে ভালোভাবে একটা ঘুমা যাবা এক্সামের আগের রাতে ঘুমানোটা খুব ইম্পর্টেন্ট তুমি যদি কো ভাই আমি এক্সাম আগের রাতে না ঘুমায়া আমি একটু বেশি করে পড়িনি আমি দু নাম্বার বেশি পাবো আরে ভাই তুমি তুমি দু নাম্বার বেশি পেতে কোশ্চেন তারাই ভুল করে যাদের মাথা খুব ক্লান্তি থাকে এবং এক্সামের আগে ঘুমাই নাই সে শুধু পড়ছে তার ফলে ইজি কোশ্চেন গুলো সে ভুল করে দিছে হ্যাঁ কঠিন দুই একটা সে পারলেও পারতে পারে এক্সামের আগের রাতে পড়া কিন্তু ইজি অনেক কিছু সে ভুল করবে সে কোনো প্রয়োজন না এগারোটা বাজে সুন্দর করে তুমি ঘুমা যাবা এরপরে তুমি সকালবেলা তুমি আর্লিতে ছটা বাজে ঘুমতে উঠে গেলে সাত ঘন্টা তুমি একটা ফ্রেশ তুমি ঘুম দিলা ঘুম দিয়ে তুমি হচ্ছে যে যদি নামাজ কালাম পড়ো কারণ এক্সামের আগে তো তোমরা অনেকে নামাজ কালাম পড়ো না সারা বছর নামাজ কালাম নয় এক্সামের সময় খুব মানে নামাজ কালাম পড়ো তো যাই নামাজ কালাম তো তুমি এক্সামের আগে হইলো পড়ো সকাল বলো নামাজ কালাম পড়লা পড়ার পরে তুমি হচ্ছে যে তুমি জিয়া জামাল খুব কষ্ট পাইছে পচানোর জন্য আচ্ছা তো এখন নামাজ কালাম পরে তুমি খুব ধীরে সুস্থে যেটা করবা খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি এক্সামের দিন সকালবেলা খুব ভালোভাবে তুমি একটা নাস্তা করবা তুমি তুমি একটা কলা খাইতে পারো তুমি হচ্ছে যে সাধারণত ব্রেড খাবা তুমি একটা ডিম খাবা হ্যাঁ তুমি মিল্ক রেথীয় কিছু খাইতে পারো হ্যাঁ এক্সামের আগের দিন অবশ্যই তুমি হচ্ছে যে খুব ভালোভাবে একটু তুমি নাস্তা খাবা তোমার আরে খাওয়া দাওয়া সারা জীবন কি আছে তুমি দিন আসামের খাওয়া চাওয়া হবে না কারণ তুমি যদি না খাও যেটা হবে এক্সামে তুমি হলে তো মাথার মধ্যে তোমার কি হচ্ছে গ্লুকোজের সাপ্লাই কমে যাবে গ্লুকোজের সাপ্লাই কমে গেলে মানুষ কি হয়ে যায় কনফিউজ হয়ে যায় বিজনেস ডেভেলপ করে উল্টা পাল্টা চিন্তা করে এবং সহজ জিনিস পারে না প্রচন্ড ঘাম হয় হ্যাঁ এবং তোমার প্রচন্ড কনফিউজ হয়ে যায় মানে যদি মধ্যে সুগারের ঘাটতি দেখা যায় তোমরা এই ভুলটা অনেকে করো সুতরাং খুব ভালো নাস্তা খাইতে হবে নাস্তা টাস্তা খাইয়া এখন ভাইয়া সকালে কি কিছু পড়বো আর ভাই সকালে কি পড়বো সকালে তুমি যদি পড়তেই হয় সকালে তুমি তুমি এই জিনিসগুলো চোখ গুলোতে পারো যে বাজেট দুই হাজার একুশ বাইশ অর্থনৈতিক সমীক্ষার দুই হাজার একুশ সুমারি তথ্য কৃষি সুমারি এগুলো একটু চোখ বলেতে পারো হ্যাঁ তুমি দেখলা এখন তোমার অর্থনীতি সমীক্ষা দুই হাজার একুশ অনুযায়ী মাথাপিছু আয় কত তারপরে আমাদের হচ্ছে যে স্থূল জন্ম হার কত শিশু মৃত্যু হার কত হ্যাঁ এই জিনিসগুলো একটু চোখ বলে পারো তুমি অর্থনীতি সমীক্ষার একটা পেজ আছে না তোমাদের আমরা দেখাইছিলাম যে ইকোনমিক রিভিউ দুই হাজার একুশ থেকে সার্জ দিলেই তোমরা একটা পেজের একটা সোশ্যাল ইন্ডিকেটর গুলো পাবা ও ওইটা একটু তুমি একটু চোখ বলেলা হ্যাঁ বাজেট একুশ বার মধ্যে কোন খাতে কত পার্সেন্ট একটু তুমি চোখ বলে নিলা আগে করছিলা এখন ওটা চোখ বলে নিলা শেষ আর কোনো কিছু পড়ার কোনো দরকার নাই সকালবেলা কিছু লোক এক্সাম দিন সকালে পড়বে আর ভাই সকালে কি পড়ার আছে সকালে এত পড়ার কিছু আছে নাকি তো সকালে এত পড়ার কিছু নাই একটু তুমি চোখ বলে নিলা চোখ বলে পরীক্ষার হওয়ার জন্য তুমি এখন আল্লাহর রহমদ তুমি এখন রওনা হবা তো রওনা হওয়ার সময় তুমি সাথে তুমি কি নিয়ে বের হবা তুমি হ্যাঁ তুমি অবশ্যই হাতে সময় নিয়ে বের হইতে হবে কারণ তুমি যদি এক্সামে একটু লেটে যদি পৌঁছাও তাহলে তোমার কনফিডেন্স কমে যাবে তোমার তুমি তারা মধ্যে থাকবা তোমার কুল হতে সময় লাগবে তাহলে তুমি একটু হাতে সময় নিয়ে তুমি বের হোক একটু তুমি এমন ভাবে বের হোক যাতে করে তুমি সকাল নটার মধ্যে এক্সাম হলে পৌঁছাতে পারো আর ওয়েট করো না আধা ঘন্টা এরপরে তুমি সাড়ে নটার বাজে হলে তুমি ঢুকে যাবা তো সাথে কি কি জিনিস নিবা অ্যাডমিট কার্ড তারপরে তোমার হচ্ছে যে এনআইডি কার্ড যদি থাকে সাথে নিবা অনেক সময় চেক করতে পারে তুমি তিনটা পয়েন্ট সেভেন মিলিমিটার নিবের কলম নিবা তোমার নর্মালি যে কলমগুলো ইউজ করো এই যে নর্মালি যে কলম এই যে এগুলো হচ্ছে তোমার হচ্ছে পয়েন্ট মিলিমিটার নিবের কলম হ্যাঁ এগুলো চিকন চিকন এগুলো কিন্তু বাজারে তোমার দোকানদারকে বললে এই যে তোমার হচ্ছে যে আমার হাতে আছে একটা ম্যাটাডোর আইটিন রিউ পয়েন্ট সেভেন দোকানদারকে বলবা যে আমাকে পয়েন্ট সেভেন নিবের একটা কলম দেন হ্যাঁ এগুলো একটা দশটা করে নিবে দেখো অনেক মোটা এগুলো হ্যাঁ এই দেখো এগুলো কিন্তু তোমার নিপগুলো অনেক মোটা হ্যাঁ এগুলো দিয়ে তোমার গোলা ভাট করা সহজ দোকান থেকে কিনে নিবা এগুলো বলবা যে পয়েন্ট সেভেন তুমি যে কোনো ব্র্যান্ডের কিনতে পারো হ্যাঁ একটা বড় স্টেশনের দোকানে গেলে তিনটা নিবা একটা দুটা তোমার জন্য আর একটা তোমার পাশে যে আসবে ও একটা কলম কমানবে ওকে দেওয়ার জন্য কারণ ইউজুয়ালি তোমার আশেপাশের লোকজন কলম কমানে দুটা পেন্সিল ইরেজার এগুলাই তো আর কিছু কি নিবা আর যদি কিছু নিতে হয় কিছু ভাঙতে টাকা নিতে পারো কারণ এক্সাম দিয়ে তুমি তো বাসা আসতে হবে তুমি বাসা কেমনে আসবে নাইলে কারণ এক্সাম হলে কোনো মানি কোনো ক্রেডিট কার্ড কোনো কিছুই তুমি নিতে পারবে না তোমার ঘড়ি ইলেকট্রিক্যাল ডিভাইস কোনো কিছু নিতে পারবে না একদিন বলছে ভ্যাকসিন কার্ড নিতে হবে কি না না ভ্যাকসিন কার্ড নিতে হবে না ভ্যাকসিন কার্ড নেওয়ার ব্যাপারে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বিজ্ঞাপনে দেয়া নাই বাট কিছু লোক খামাকা তোমার হচ্ছে যে প্যানিক ছড়াচ্ছে কারণ ও প্যানিক ছড়াচ্ছে কারণ ভ্যাকসিন কার্ড নাকি লাগবে এই ধরনের কোনো কথা পিএসি বলে না মাস্ক করে যাওয়া ভাঙতে রাখা নেই এবং বলছে যে তুমি প্যান্সিল কেন নেবে আমি বলতেছি প্যান্সিল ইরেজারের কথা সো তুমি অন্য কোনো কিছু নিবা না আহ সাথে একদম ফ্রি হয়ে বের হবা কোন রকমের ঘড়ি ক্যালকুলেটার ইলেকট্রিক্যাল গ্যাজেট কোনো কিছু ব্যাগও নেওয়া যাবে না শুধুমাত্র তোমার তোমার নিতে পারবে করে পকেটে হিজাব করো কানটা খোলা রাখতে হবে কারণ তুমি এগুলো আগে থেকে প্রিপেয়ার হয়ে কেন যাবা কারণ তোমাকে যদি এম্বারেস করে ধরো তোমাকে বললাম আপনি হিজাব খুলেন এখন হিজাব খুলে তোমাকে খুব টেক করলো এখানে কিছু আছে কিনা হুট করে তোমার কনফিডেন্স কমে যাবে এ তুমি একটু অপ্রস্তুত হয়ে গেলা তাহলে তোমার কনফিডেন্স কমে যাবে পানি তুমি সাথে করে নিবা যদি তোমাকে নিতে না দেয় তাহলে তুমি রেখে যাও অনেক সময় তোমার হচ্ছে যে যেটা হয় যে পানির বোতলের যে উপরে ছিপিটা তোমার হচ্ছে যে খুলে রেখে যেতে বলা হয় হ্যাঁ তো কোন কোনো জায়গার মধ্যে তোমার হচ্ছে যে পানি অ্যালাউ করবে কোথাও পানি অ্যালাউ করবে তুমি সাথে একটা বোতল রাখতে পারো যদি অ্যালাউ না করো তুমি এটা রেখে গেলা শেষ সো এরপর তুমি পরে খেলো ঢুকে গেলা অবশ্যই তুমি হলের মধ্যে আধা ঘন্টা আগেই তুমি ঢুকে যাবা এবং হলের সামনে কোনো পড়াশোনা করবো না কিছু লোক হলের সামনে বসে ওটা লাইন ধরে শুধু পড়াশোনা করে শুধু পড়তেছে আর ভাই তুমি তো হলের সামনে আসছো তুমি একটু দেখো না এই যে হলের মধ্যে তোমার এখন এই জায়গার মধ্যে তোমার এখন এক্সাম হবে তোমার বিসিএস এর স্মৃতি জড়িত হল দেখো আশেপাশে একটু বাতাস দেখো একটু কাঠ বসে আছে হ্যাঁ বাতাস বইছে আকাশে হ্যাঁ এরকম তুমি এগুলো দেখো জিনিসপত্রগুলো লোকজন বসে আছে ওরা একটু অবজার্ভ করো ওদেরকে কিন্তু বেশি কথাবার্তা বলা যাবে না দেখো কি করতেছো লোকজন ওরা পড়তেছো এগুলো দেখো একটু দেখিয়ে তুমি কন্ডিশনিং হয় একটু খামাকা তোমার এখানের মধ্যে বসে পড়াশোনা করার কোনো প্রয়োজন নাই এই যে এক্সপিরিয়েন্স টা গ্যাদার করো তুমি তুমি আধা ঘন্টা আগে সুন্দরভাবে তুমি হলে ঢুকে গেলা তো হলে ঢুকার আগে তুমি যদি চকলেট জাতীয় কিছু একটা খাও বা কোনো জুস টুস খাও তবে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে ব্রেইনে গ্লুকোজের সাপ্লাইটা ভালো থাকবে তোমার এখন হুট করে তোমার ক্ষুধা লাগবে না বা তুমি এখানে টায়ার্ড হয়ে যাবে না এবং তুমি ওখানের মধ্যে যেটা হবে তোমার সুগারের সাপ্লাইটা ঠিকঠাক থাকবে তুমি হলে ঢুকে গেলা হ্যাঁ আধা ঘন্টা আগে ঢুকে তুমি সুন্দর করে বসে যাবা এখন বসে গিয়ে তুমি আগে দেখো তোমার হচ্ছে তোমার বেঞ্চটা ঠিক আছে কিনা ব্যাঞ্চটা লড়তে যদি লড়ে বেঞ্চটা তুমি আশেপাশে হেল্প নিয়ে তুমি টিস্যু বা কোনো কাগজ টাগজের তুমি টুলটা তুমি ঠিকঠাক করো কারণ দেখবা ক্রিকেটাররা যখন ব্যাটিং করতে উঠে তখন ওর আগে চেক করে দেখে যে পিচ ঠিক আছে কিনা করে দেখে এটাকে করে এটাকে কারণ তুমি টুলের মধ্যে বসে লড়ে কিনা তুমি ঠিকঠাক মধ্যে দেখলা দেখে তুমি টুলে বসে গেলে বসে দেখবা আশেপাশে লোকজন বলবে ভাই আপনি কোন ডিপার্টমেন্টের তো তুমি বলবে ভাই আমি তো ইংলিশের বলো ভাই আমি তো হচ্ছে যে সায়েন্সের তো ভাই আমি আপনাকে বিজ্ঞান দেখাবো আপনি আমাকে ইংরেজি দেখায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি সুন্দর করে দেখাইলা এরপর তুমি সুন্দর করে ওরে তুমি যেগুলো ও তোমাকে বিজ্ঞান নিয়ে কথা বললো না তুমি হলে যা কারোর সাথে কোনো কথা না তুমি তুমি হলে আধা ঘন্টা কারোর সাথে কোনো কথা নাই কেউ যদি কিছু বলে তুমি কোন রেসপন্স করবো না তুমি তুমি শুধু বসা তুমি ঠান্ডা মাথায় তুমি চুপচাপ বসে সেটার মধ্যে তুমি জাস্ট ডিপ ব্রেথ করবা কি করবে নিজেকে কাম ডাউন করবা যত নিজে কাম ডাউন করবা তোমার সহস্কর্ষণ কখনো ভুল হবে না আস্তে আস্তে ছাড়বা জাস্ট তুমি ডিপ ব্রেথ করবা আর কোনো কিছু না হ্যাঁ কারোর সাথে কোনো কথাবার্তা বলবা না সো যখন তোমার পরীক্ষাটা শুরু হবে টাইম তোমাকে অবশ্যই আনসার শিট একটা দিয়ে দিবে ওখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা শুধু গোলাটা ভরাট করতে হবে তোমাকে আর কোনো কিছুর গোলা ভরাট করা লাগবে না সো প্রথমে তুমি প্রশ্ন পাওয়ার পরে মনে রাখবা উত্তরপত্রে কিন্তু সেটের একটা গোলা ভরাট করা থাকবে তোমার উত্তরপত্রের সেট আর প্রশ্নের সেট এক আছে কিনা তুমি প্রথমে মিলাই দেখলা কারণ তুমি টুপ করে তুমি উত্তর দিয়ে শুরু করলে তুমি এখন দেখলা যে তোমার যে ও আমার সেট আর তোমার প্রশ্নের সেট এক না পরে তুমি খেয়াল করলা তাহলে দরকার নাই প্রথমে তুমি মিলাই ফেলে হ্যাঁ জিনিসটা ঠিক আছে এখন তুমি এক্সামটা শুরু করো সো খুবই গুরুত্বপূর্ণ যে ভাইয়া কি দিয়ে শুরু করব তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভাইয়া বিশেষ পরীক্ষায় ত্রিশ নাম্বার অঙ্ক আসে তো ভাইয়া ম্যাথ কখন করব হ্যাঁ ম্যাথটা কি আগে করব নাকি পরে করব আচ্ছা তোমাদের কি মনে হয় ম্যাথ কখন করা উচিত তোমরা কখন করো ম্যাথ আগে করো নাকি পরে করো সাইফুল বলছে পেন অ্যাডমিট কার্ড ছাড়া কি কি লাগবে আর কিছু লাগবে না আমরা তুমি লাইভটা আবার দেখতে পারো সো এটা অনেকের কোশ্চেন যে ভাইয়া ম্যাথ থেকে করব নাকি পরে করব। কথা হচ্ছে ম্যাথ আমরা আগেও করব না ম্যাথ আমরা পরেও করব না কারণ ম্যাথ যদি আমরা আগে করি তাহলে অনেক সময় আমরা এখানে ব্যয় করে ফেলবো আর যদি পরে করি তাহলে তুমি উত্তর মিলাতে পারবে না তুমি তখন তুমি না নাবাজ থাক তখন তোমার হাত পা কাঁপবে তখন তুমি পারবে না তোমার অঙ্ক মিলবে না সহজ জিনিস ভুল করবা তাহলে আমরা কেমনে আমরা করব তো তুমি প্রশ্ন পাইলা আহ নসেন বলছে পরে না নসেন পরে না আমরা যেটা করি পরে করলে তুমি এখানে প্রচুর নার্ভাস থাকো তুমি এখানে মধ্যে সো এটা হচ্ছে তোমার প্রশ্ন আর এটা হচ্ছে তোমার হচ্ছে যে উত্তরপত্র সো কোশ্চেনটা পাইলা তুমি সেটটা মিলাইলা এখন তুমি কোশ্চেনটা পড়লা এক নাম্বার পারে না দুই নাম্বার পারে না তিন নাম্বার পারে না চার নাম্বার ক হ্যাঁ পারি সুতরাং চার নাম্বার ক গোলাটা ভট করে ফেললাম পাঁচ পারে না ছয় পারে না সাত খ হ্যাঁ সাত খ গোলাটা ভট করে ফেললাম আট পারে না নয় পারে না দশ পারি হ্যাঁ দশ ক ভট করি ফেললা তার মানে তুমি প্রথম পঁয়তাল্লিশ মিনিটে শুধুমাত্র কোয়েশনটা দেখবা পারি ক ডেক 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 দুই পারে না তিন পারে না চার পারে না পাঁচ পারে না ছয় খ হ্যাঁ পারি ছয় পারি সাত পারে না আট পারে না নয় ক হ্যাঁ পারি নয় ক তুমি একজাম বলি আরে কি জানি এইগুলো করা যাবে না एग्जाम হলের মধ্যে একটু চেষ্টা করি একটু পারলো পারতে পারি তুমি কি করা যাবে না তুমি করা যাবে না শুধুমাত্র তুমি যেগুলো পারো তুমি প্রথম তুমি শুধু ওই ভুলে গেছি যদি মনে হয় পরে মনে পড়বে তুমি ভুলে গেছো তুমি ওই কোশ্চেনটা তুমি 20 নাম্বার কোশ্চেনটা মনে হচ্ছে তুমি পরে মনে পড়বে একটা বড় একটা গোলা দিয়ে তুমি চলে যাবা এটা এখন মনে করো চেষ্টা করা যাবে না আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করা আপ এটা কি হবে ভাই এটা কি হবে ভাই ওটা কি হবে কথা বলা যাবে না তুমি বড় গোলা দিয়ে তুমি চলে যাবা শুধুমাত্র আঙুল চুসলে নোক চুসলে এইসব অভিনয় করে লাভ হবে তোমার এই আসমান থেকে নাজিল হবে নাজিল হবে না শুধু ওইটা ভাব তুমি শুধুমাত্র তুমি যেগুলো কমনপুর যেগুলো পারো ওগুলা তুমি ভট করে ফেলো কয়টা ভট করবো এখন এটা তো হচ্ছে নির্ভর করবে প্রস্তুতির উপরে প্রথম ৪৫ মিনিটে কারো সত্তরটা ভরাট হয়ে যাবে কারো আশিটা হবে কারো নব্বইটাও হইতে পারে ভরাট এটা নির্ভর করবে এক একজনের প্রস্তুতির উপরে এখন তোমার কয়টা কমন আসছে তোমার প্রস্তুতি কতটুকু তার উপর নির্ভর করবে তুমি প্রথম পঁয়তাল্লিশ মিনিটে তুমি কয়টা ভরাট করবা কিন্তু কথা একটাই শুধুমাত্র যেগুলো পারি দ্রুত গতিতে এক থেকে শুরু করব আমরা মারাত্মক স্পিডে শুধু যেগুলো পারি ওগুলা ভরাট করে যাব প্রথম পঁয়তাল্লিশ মিনিট শেষ হলো ধরো তুমি মোটামুটি তুমি একশো ষাট নাম্বার পর্যন্ত তুমি চলে আসছো তোমার সিরিয়াল এখন ওয়ান এই সিরিয়ালে তুমি কেউ সত্তরটা পারছে কেউ আশিটা পারছে কেউ নব্বইটাও পারছে এটা প্রস্তুতির উপরে এটা আমরা জানি না কে কয়টা পারেন একজন প্রস্তুতি এক এক রকমের একশো ষাট সিরিয়াল পর্যন্ত চলে আসছো পঁয়তাল্লিশ মিনিট শেষ হ্যাঁ কেউ সত্তর কেউ আসি কে নব্বইটা পারছে ওকে এখন তুমি ম্যাথ অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটিতে চলে যাও ম্যাথ মেন্টাল অ্যাবিলিটির টোটাল কোয়েশ্চান হচ্ছে ত্রিশটা আমি ধরে নিচ্ছি তুমি এইখানে তুমি বাইশ থেকে তেষ্টা কোশ্চেন যদি তুমি পারো হ্যাঁ তুমি খুব ভালো প্রস্তুতি যদি নাও বাইশ থেকে তেসটা কোয়েশ্চনে তোমার কমন আসবে এই বাইশ থেকে তেইশটা কোয়েশ্চনের জন্য ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের বেশি নেওয়াটা কোনোভাবেই ঠিক হবে না পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে তুমি যে বাইশ তেস্টা ম্যাথ অ্যাভেলেবিলিটি কমন পড়ছে এগুলো তুমি করে ফেলবা তো ভাইয়া একটা কোশ্চেন তো দেখছি এটা তো পারি এটা তো সমীকরণ এটা তো মিলে মনে পারবো কিন্তু পাঁচ মিনিট লাগবে যে অঙ্ক করতে পাঁচ মিনিট লাগবে যে অঙ্ক করতে চার মিনিট লাগবে সে অঙ্কটা তোমার করা যাবে না কি করতে হবে ধরো তুমি হচ্ছে যে আহ সাপোজ একশো একচল্লিশ নাম্বার যে অঙ্কটা এটা হচ্ছে তুমি পারবা কিন্তু সময় লাগবে পাঁচ মিনিট তুমি বড় একটা গোল্লা দিয়ে যাবা বড় গোল্লা কেন দিয়ে যাবা কারণ পরবর্তী তুমি আসার খুঁজে পাবা না সেই জন্য বড় একটা গোল্লা দিয়ে চিহ্ন রাখা যাবা যে এইটা আমি পরে আশা করবো এটা পারবো কিন্তু এখন না পরে আশা করব এখন প্রশ্ন করছিল ভাই পেন্সিল আর ইরেজারটা কি জন্য কারণ তুমি এখানে একটা কোনো কাগজ নাই তোমার বিসিএস পরীক্ষার হলে তুমি একটা কোনো কাগজ ইউজ করতে পারবে না প্রশ্নের মধ্যেই তোমাকে যা লেখা লিখতে হবে इवन অ্যাডমিট কার্ডের মধ্যে তুমি দাঁদা দাড়ি করতে পারবে না সুতরাং প্রশ্নের মধ্যে তোমার যে চিপাঁচা অল্প অল্প জায়গা আছে এখানের মধ্যে পেন্সিল দিয়ে তুমি ছোটখাটো হিসাব নিকেশ করি অঙ্কগুলো তুমি করে ফেলতে হবে নিষেধ বলতে নিতে দিবে কিনা না কোন প্রকারের ঘুরে নিতে দিবে না এখানে এখানে তোমার একটা বড় ঘড়ি থাকবে সে টাইম দেখতে পারবা সুতরাং তুমি এই চিপা চাপার মধ্যে পেন্সিল দিয়া হিজাব নিকেশ গুলো করে ফেলবা হ্যাঁ তুমি যতটুকু পারবা অতটুকুর মধ্যে হিজাব নিকেশ করে তুমি তুমি হচ্ছে কলাগুলো গুলো করবা একটা জিনিস চেষ্টা করবা সেটা হচ্ছে এক পেজের হিসাব আরেক পেজে না করা ধরো তোমার একশো বিয়াল্লিশ নাম্বার যে অঙ্কটা সেটা যে পেজে আছে সেই পেজে তুমি থাকো অন্য পেজে যদি যাও তুমি হচ্ছে যে যখন ওখানে ট্রান্সফার করবা তোমার সাত ভাগে পাস হয়ে যাবে পাঁচ ভাগে সাত হয়ে যাবে সুতরাং যে বেজের অঙ্ক সেই বেজে ক্যালকুলেট করে অন্য বেজে যাওয়ার কোনো দরকার নাই আশেপাশে চিপা যাবে উপরে নিচে যেখানে আছে সেখানে তুমি ক্যালকুলেশনটা করে ফেলো তাহলে কি হইলো তুমি প্রথম পঁয়তাল্লিশ মিনিটে তুমি একটা টি খেলে দিলা টি কেউ সত্তর কেউ আশি কেউ নব্বই তুমি অল আউট করছে এরপরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমি ম্যাথ মেন্টাল অ্যাবিলিটির বাইশ থেকে তেইশটা কোশ্চেন আমরা ভরাট করছি তাহলে আমাদের কাছে এখনো পঁয়ত্রিশ মিনিট সময় রয়ে গেছে আমরা কত নম্বর সিরিয়াল রেখে গেছিলাম আমরা একশো ষাট সিরিয়ালে রেখে গেছিলাম এখন আবার আমরা চলে যাবো সে একশো ষাট নাম্বার সিরিয়ালে এখন আমরা আবার শুধুমাত্র যেগুলো পারি ওগুলা দ্রুত গতিতে ওই যে স্লগ ওভার না পিটাই না ওয়ান ডে তে স্লগ ওভার এখন পিটা নিয়ে চলবে এখন স্লগ ওভার এই পঁয়ত্রিশ মিনিটের মধ্যে দেখবো তো ম্যাক্সিমাম পনেরো মিনিট লাগবে এই পনেরো মিনিটে এখনকার পাড়া তুমি হচ্ছে যে তুমি কি করে ফেলবা তুমি গোলাটা ভরট করে ফেলবা তাহলে পনেরো মিনিটে তোমার মোটামুটি দুশো নাম্বার সিলারটা টাচ করা শেষ তাহলে তোমার এক ঘন্টা চল্লিশ মিনিট শেষ দুশোটা কোশ্চেন টাচ করে ফেলছো এখন আর বিশ মিনিট সময় তুমি কি করবা তুমি কিছু কোশ্চেন কনফিউজ ছিলা তো মনে হচ্ছিল এটা আমি পারবো এটা একটু হিসাব করে দেখলে পারবো এটা মনে ভুলে গেছি ওই যে বড় বড় গোল্লা দিয়ে আসছিল সে বড় গোল্লাতে ফিরে যাও তো কয়টা কোশ্চনে তুমি বড় বড় গোল্লা দিয়ে আমি চেষ্টা করে দেখি একটু মনে হচ্ছে না পারবো এখন তুমি এখন বসে বসে চেষ্টা করো বসে বসে কিন্তু লাগে চেষ্টা করা যাবে না প্রথম এক ঘন্টা চল্লিশ মিনিট শুধুমাত্র আমি যেগুলো পারি তার জন্য বরাদ্দ এখন শেষ বিশ মিনিট তুমি চেষ্টা করো চেষ্টা করে যদি চুলটুল ঝিরে যদি একটা বার করতে পারো বার করো যা খুশি করো আশাপাশে কথা বলার দরকার নাই

তুমি এক্সাম হলে কোনো গনাগনি করবা না কারণ তুমি তো আন্দাজি মুন্দাজি তুমি দাগা নাই তুমি শুধু যেগুলো পারছো ওগুলো দাগাই গেছো যেগুলো কনফিউজ ছিল তুমি পড়া তুমি চেষ্টা করছো সো মোটামুটি একশো পঞ্চাশটা কোশ্চান তোমার কমন আসবে জানার মধ্যে আসবে বাকি পঞ্চাশটা কোশ্চান তুমি তো শুনো নাই তোমার দাদাও শুনো নাই এরকম কোশ্চেন আসতে পারে তোমার দাদা ওগুলো শুনে নাই তো ওগুলো বাদ প্রতি বিশেষ এরকম থাকে ওই একশো পঞ্চাশটা জানা কোশ্চানের মধ্যে তুমি যদি 125 থেকে 130টা যদি কারেক্ট করতে পারো আর বাকি যদি ভুল করতে পার ভুলো যদি করো ধরো তুমি 130টা তুমি কারেক্ট করলা হ্যাঁ 130 না 125 বেশি হই যায় একটু তুমি হচ্ছে যে 125 টাই তুমি কারেক্ট করলা আর বাকি 25টা তুমি ভুল করলা তার বাকি 25টা ভুলের জন্য তোমার হচ্ছে যে 12.5 নাম্বার কাটা গেল তাহলে 112.5 তুমি পাইলা তুমি নিশ্চিত প্রিলি পাস হবে সো ভাই এখানের মধ্যে সেফ স্কোর কত এখন পর্যন্ত যতগুলো বিশেষ প্রিলি হয়েছে সবসময় একশো পাঁচ বিসিএস এর জন্য খুবই সেফ স্কোর একশো পাঁচ প্লাস খুবই স্কোর সো মোটামুটি তুমি তুমি যদি যদি কারেক্ট করতে পারো আর মোটামুটি পনেরো বিশটা ভুলো যদি হয় তাও তুমি সেফ জন্য থাকবা কিন্তু সরি তুমি একশো বিশটা কারেক্ট দাঁড়াইছো একশো বিশটা কারেক্ট দাগাইছো হ্যাঁ একশো বিশটা কারেক্ট

আর একটু বেশি করে দেখায় দিয়ে যায় এই কামটা করা যাবে না কারণ প্রশ্ন কঠিন হলে সবার জন্য কঠিন সহজ হলে সবার জন্য সহজ তোমার একার জন্য আলাদা করে প্রশ্ন করে না পিএসসি প্রশ্ন সবার জন্য করছে কঠিন হলে সবার জন্য কঠিন সুতরাং কাটমার্ক সবার জন্য কম থাকবে যেমন ফাইভ বিসিএস এ কাটমার্ক খুবই কম ছিল তাই না তো ইজি হলে কাটমার্ক বেশি থাকবে সবার জন্য বেশি সহজ যদি তোমার অনেক কঠিন কোয়েশ্চেন তাহলে কাটমার্ক সবার জন্য কম থাকবে খুব স্বাভাবিক হিসাব সুতরাং এই রিষ্টটা তোমার কোনোভাবেই

এখন তুমি জানা যে ও এক মাস পরে তোমার ফোন দিবে যে কি কি জাহিদ রেজাল্টটা কি হ্যাঁ যখন তুমি রেজাল্টটা ফেল করছো তখন ও তোমার ইয়ে করবে যে কি তুমি তো পালা না কি করো ঢাকা শহরে থাকি ওখানে আমাদের পড়াশোনা করো না নাকি এগুলো বলে তোমার আর মেজাজ খারাপ হবে সুতরাং ডাকডোল না পিঠায়া তুমি সুন্দর করে তুমি আস্তে ধীরে তুমি আব্বা মা দোয়া নিয়ে হলে চলে যাবা এখন তোমার কে কি কোয়েশ্চেন করছেন আমি দেখি সেগুলার আহ দিচ্ছি ওকে আমি একটু উপর থেকে আসি তো ইরফান প্রশ্ন করছিল একত্রিশটা মনেটে সলভ করছে ইস্যুরেন্স কনফারেন্স থেকে প্রথম নেগেটিভ মার্ক বাদ সেভেন্টি অ্যাভারেজ মার্কস নব্বই অ্যাভারেজ মার্কস পাচ্ছে এখন পর্যন্ত সর্বোচ্চ একত্রিশ পর্যন্ত ভরাট করেছে গুড সো মর্শিদ ও কিছুই পারে না তো কেউ যদি মনে হয় এক্সামের আগের দিন আমি ভাই কিছুই পারি না মনে হচ্ছে তার মানে তুমি স্বাভাবিক তুমি সুস্থ হ্যাঁ তোমার মাথা ঠিক আছে যদি মনে হয় এক্সামের আগে আমি সবই পারি আমি কিছুই ভুলি নাই তাহলে বুঝতে মাথার মধ্যে তোমার সমস্যা আছে তোমার তুমি পাগল মনে হয় তো মাথার মধ্যে নিশ্চিত শর্ট সার্কিট আছে না হলে ভাই বিশেষ মতো পরীক্ষা সবকিছু কেমন মনে থাকে যার যার মনে হবে কিছুই পারি না তুমি সুস্থ আছো হ্যাঁ এক্সামের দিন সকালবেলা যখন মনে হবে হারে আমি কিছুই পারি না তুমি সুস্থ আছো তুমি তুমি এখন একদম মানসিক ভাবে প্রচন্ড সুস্থ যার যার মনে হবে আমি সবই পারি আমি অনেক কিছু পারি সব কিছু মনে আছে বুঝতে পারবো মাথার মধ্যে সমস্যা আছে ব্যাপক প্রবলেম আছে মাথার মধ্যে তো তোমার এরপরে প্রশ্নটা করছো যে ডিম খেলে নাকি ডিম পাওয়া যায় ওই যে তুমি দুটা ডিম খাবা তাহলে একশো পাবা তুমি একশো পালে তুমি হয়ে যাবে অসমাপ্ত কাহিনী পাঁচ বেলা ভাত তো আমিও সকালবেলা পান্দা ভাত খাই এরপর দুপুর বেলা ভাত খাই ওই যে বিকেলে যখন একটু ক্ষুদা লাগে তখন ভাত খাই রাতে একটু ভাত খাই মন খারাপ হলে একটু ভাত খাই ঘুমানোর আগে সামান্য একটু ভাত খাই সবসময় ভাতের উপরে আসে কি কি খেয়ে যাবা কার্বোহাইড্রেট খাবা কোনো ব্রেড টাইপের কোনো কিছু খাবা তারপরে তুমি প্রোটিন জাতীয় খাবার খাওয়া ফ্যাট জাতীয় খাবার খাওয়া তুমি ওই যে ডিমের মধ্যে সবকিছু আছে ওগুলো খাবা সো পেন্সিল যে কেন লাগবে আনসার বলে দিছি পানি নেওয়া যাবে কিনা ইউজুয়ালি পানি নেওয়া যায় না অনেক হলের মধ্যে তোমার হচ্ছে কর্কটা খুলে রাখতে বলে এরপরও এক্সাম্পল খুব যথেষ্ট পানি খাওয়ার ব্যবস্থা আছে এরপরে তোমার হাতা রাখতে পারো যদি রেখে দিতে পারো তুমি রেখে দিলা রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে অ্যাডমিট কার্ড নিতে হবে অ্যাডমিট কার্ড আর তোমার এনআইডি কার্ড যদি থাকে এনআইডি কার্ডটা তুমি নিবা কোনো মানি ব্যাগ ওয়ালেট কোনো কিছু নেওয়া যাবে না এগুলো রেখে দিবে খা কারণ মানি ব্যাগের মধ্যে তোমার প্রেমিকার ছবি আছে হয়তো মানি ব্যাগটা যদি পুলিশ রেখে দেয় ঝামেলার মধ্যে পড়ে যাবা কোনো দরকার নাই রিস্ক নেওয়ার কোনো দরকার নাই তোমার তোমার প্রেমিকার ছবি রিস্ক পড়ে যাবে মিষ্টি খাই না তুমি মিষ্টি না খালে তুমি টক আমি জুস খাইতে পারো অ্যাডমিট কার্ডে আমার পিকে দাঁড়িয়ে নাই বাট এখন দাঁড়িয়ে আছে সমস্যা হবে কি আশা করি সমস্যা হবে না তুমি যদি কনভিন্স করতে পারো এখানে আশা করি সমস্যা হবে না তুমি এজিস্ট্রেটকে তুমি হচ্ছে যে এক্সাম হলে যখনই কোনো প্রবলেম হবে কারো তুমি সবসময় এজিস্ট্রেটের সাথে কথা বলবা পরিচয় দিয়ে স্যার আমার এটা ঘাবরাবানা কথা বলবা সবসময় হলে পড়াশোনা করে হলের সামনে পড়াশোনা করা যাবে না জুস খেয়ে যাবা ওকে আর কি কি লাগবে পেন অ্যাডমিট কার্ড ছাড়া বলে দিছি একবার আর লাইভটা শুরু থেকে দেখতে পারো সো আর কারো কোনো কোশ্চেন নিষেধ প্রশ্ন করে ঘুরে নিয়ে যাবে কিনা নিষেধ কোনো প্রকার ঘুরে নেওয়া যাবে না হলে ঘুরে থাকবে এক্স অ্যাডমিট কার্ড কি নেওয়া যাবে হিসাবের জন্য অ্যাডমিট কার্ডে কোন হিসাব করা যাবে না অ্যাডমিট কার্ড হিসাব করাটা হলো আইনত দণ্ডনীয় অপরাধ তুমি যদি হিসাব করো তোমাকে চাইলে তোমার যে এক্সামিনা চাইলে তোমাকে এক্সপেল করতে পারবে এই অ্যাডমিট কার্ডে আঁকা কি করাটা খুব একটা মানে বুদ্ধিমানের কাজ হবে না সো ঠিক আছে সব ভালো থাকো আজকে আচ্ছা প্রথম পর পরীক্ষা প্রিপারেশন ভালো না ভরাট করতে না পারলে কি করব ভরাট করতে না পারলে হচ্ছে যে ভরাট করবে না তুমি যে যে কয়টা সেগুলো ভরাট করবা আর একটা আচ্ছা লাস্টে একটা জিনিস বলি দিই সেটা হচ্ছে দ্রুত গোলা ভরাট করার জন্য যদি এগুলো জানো বাচ্চাদের টেকনিক আহ এগুলো তোমরা জানো এরপরও আমি একটু বলি যে দ্রুত গোলা ভরাট করার জন্য যেটা করবা সার্কেলের বাইরে থেকে আসবা তুমি এটা সার্কেল তুমি যেটা করবা এই সার্কেলের বাইরে থেকে আগে আসবা এই সার্কেল বাইরে থেকে গোলা দিবা এরপরে ভিতরে গোলা দিয়ে দিবা শেষ ওই পয়েন্ট সেভেন যে ইয়েটা আছে তোমার মার্কা দিয়ে করলে তুমি দ্রুত গতিতে গোলা ভরাট করে ফেলতে পারবা কোনো সমস্যা হবে না অনেকে যেটা করে তোমার এই কোশ্চেন রেখে যায় পরবর্তীতে ভরাট করার জন্য এই কাজটা করবা সাথে সাথে তুমি ভরাট করে ফেলবা হ্যাঁ নালে পরে তোমার হাত ব্যথা হয়ে যাবে দুইশো তোমার কোশ্চেন তুমি পরে পারবা না তুমি যখন তুমি করে যাবা কোনো কোনো কাগজ নিতে হবে এই ধরনের কথা কোথাও বলে নাই আমি জানি না কিছু গ্রুপ কেন এই ধরনের কথা বাতা ছড়াচ্ছে এই ধরনের কোনো কথা বলা নাই কোথাও এই ধরনের কোনো কথা নাই করোনার ভ্যাকসিন এর সার্টিফিকেট করোনার ভ্যাকসিন নিতে হবে এই ধরনের কোথাও কোনো কথা নাই তুমি মাস্ক পরে যাবা আর দুই পিস এডমিট নেয়ার কোনো তুমি নিতে পারো কিন্তু এখন ব্যাপার হচ্ছে এটা তো এডমিট কার্ডের উপরে তোমার আকাই করাটা এটা দণ্ডনীয় অপরাধ তোমাকে এক্সপেল করতে পারে এটা করার জন্য সো এটা করাটা খুব একটা ওয়াইজ হবে না মোবাইল ফোন না লোবান কোনো প্রকার মোবাইল ফোন নেওয়া যাবে না হ্যাঁ মাসুর কোনো ট্র্যাক রাখার কোনো দরকার না যে কয়টা আমি দেখাইছি শুধুমাত্র আমি তুমি যেগুলো তুমি কোশ্চেন এটা তো প্রস্তুতির উপরে কারো প্রথম ফর্টি ফাইভ মিনিটস এ সত্তরটা হবে কারো আশিটা হবে কারো নব্বইটা হবে কেউ একশো পঞ্চাশ পেয়ে এপ্রিলই হবে আর কারো তোমার হচ্ছে যে একশো পাঁচ পেয়ে হবে সুতরাং তুমি তো আম পাখি তুমি দেখাবা না সেই জন্য তুমি কোন গোনাগুনি করার কোনো দরকার নাই শুধুমাত্র যে কয়েকটা কোয়েশন তোমার কমন আসছে তুমি নিশ্চিত এগুলো তুমি ভারত করবা তুমি ফিফটি ফিফটি হলে কি করবা যদি দেখা যায় যে এটা মনে হচ্ছে ফিফটি ফিফটি এটা হ্যাঁ এরকম তুমি হচ্ছে যে তুমি অল্প কয়েকটা রিস্ক নেওয়া যেতে পারে পাঁচ সাতটা এরকম রিস্ক নেওয়া যেতে পারে এর চেয়ে বেশি রিস্ক নেওয়াটা ঠিক হবে না যে মনে হচ্ছে নিজেকে কোনোভাবে প্রবোধ দেওয়া যাচ্ছে না আমি হচ্ছে যে না দাগায় থাকতে পারতেছি না এরকম পাঁচ সাতটার বেশি রিস্ক নেওয়াটা ঠিক হবে না এরকম আমি জানি আমি যেহেতু নিজ পরীক্ষা দিছি আমি জানি এরকম অনেকগুলো কোয়েশ্বন থাকে যে ফিফটি ফিফটি বুঝতেছি না কোনটা হবে এগুলা শেষ বিশ মিনিটে গবেষণা করতে হবে শেষ বিশ মিনিটে গবেষণা করিয়া যদি মনে হয় একান্ত আমায় থাকতে পারতেছি না আমি এরকম পাঁচ সাতটা বেশি হয়তো কোনো মতো না হয় ফিফটি ফিফটি যারা হিসাব পড়ে তারা বললাম ওই হিসাব যারা পড়ে তুমি ওই যে কানের মধ্যে একটু কানটা একটু খোলা রাখবা যাতে করে তোমার চেক করতে পারে কারণ হচ্ছে তুমি আগে থেকে যদি প্রস্তুতি না নিয়ে যাও ওখানে তুমি যদি হ্যারাস্ট হও ধরো আই হোক তোমাদের হ্যারাস্ট করবে না কেউ এরপরে ধরো পুলিশ তোমাকে হ্যারাস করলো পুলিশ তোমাকে হিসাব খোলালেও আবার ক্লিপ খোলাই তাহলে তুমি ওখানে হুট করে তুমি অপ্রস্তুত হয়ে যাবে এবং আবার হিসাব ঠিক করতে করতে তোমার কনফিডেন্স কমে যাবে তোমার তোমার মনটা খারাপ হয়ে যাবে হুট করে তুমি ডাউন হয়ে যাওয়া সুতরাং কোনো দরকার নাই না মোবাইল রাখার কোনো ব্যবস্থা নাই কোনো প্রকার মোবাইল সাথে নেওয়া যাবে না তোমার সাথে যদি তোমার গার্ডিয়ান যায় গার্ডিয়ানকে সাথে তুমি আহ ওকে রেখে যেতে পারো কিন্তু তুমি কোনো প্রকারের মোবাইল টোবাইল নিতে পারবে না হিজাব বোরকা পরে তারা কি করবে হিজাব সুপ্রিয়া ওই যে ওইটাই বললাম তুমি কানটা খোলা রাখবে যাতে করে তোমার কানটা চেক করা যায় কানের মধ্যে কোনো ডিভাইস টিভাইস আছে কিনা হ্যাঁ বোরকা পরার ব্যাপারে কোনো প্রকার কোনো ইনস্ট্রাকশন দেয় না যে বোরকা পরা যাবে কি যাবে না সুতরাং কোনো প্রবলেম নেই তুমি বোরকা পড়তে পারো বাট কানটা যা দেখা যায় চেক করার জন্য ইজি পাসওয়ার্ড এস এম এস না অ্যাডমিট কিভাবে ডাউনলোড করবো ওই যে ফরগেট যদি তুমি ফরগেট পাসওয়ার্ড দিবা তুমি ওই যে ইয়াতে ঢুকবা পেজ এর ওয়েবসাইটে ঢুকবো ওখানে ঢুকে তুমি ফরগে পাসওয়ার্ড দিবা এরপরে তুমি যদি না উদ্ধার করতে পারো তুমি আমাদের পি টু পেজে একটা মেসেজ দাও পি টু এ পেজের লোক কিন্তু তোমাকে হেল্প করবে তোমার অ্যাডমিট কার্ড তোমার ডাউনলোড কিভাবে করবা সেটার জন্য ওকে যারা ঢাকার বাইরে থেকে আসবে তাদের মোবাইল কি রাখতে দিবে রুমে তুমি না তুমি কোথাও তুমি মোবাইল টোবাইল নিয়ে তোমার ঢোকার কোনো দরকার নেই তুমি তোমার মোবাইলটা তোমার ওই পুলিশে তোমার ওখানে রাখিয়ে দিবে দরকার নেই তুমি বাইরে হতো তুমি তোমার গার্ডিয়ান যদি সাথে যায় তুমি গার্ডিয়ান কাছে রাখতে পারো হ্যাঁ আর

মানে কি হয় একদম ব্যবস্থা হয়ে যায় দরকার নাই তুমি মুসবা কিছুক্ষণ পর যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে সো হ্যাঁ প্রশ্নে দেখানো যাবে কোনো কোনো এক্সট্রা পেপার পাবা না নো এক্সট্রা পেপার ও প্রশ্নের মধ্যেই তুমি হচ্ছে যে তুমি দেখাবা ওকে সো কোনো প্রকার ফাইল নিয়ে যাবে না হিদুল নো ফাইল আহ ফোন ও যে বললাম গার্ডিয়ানের কাছে রাখবা তুমি বা কোনো বন্ধু বান্ধবের কাছে রাখবা আশা করি সবগুলা কোয়েশ্চন এর আনসার আমি হচ্ছে যে দিয়ে দিয়েছি ওকে সো ভালো থাকো তোমার কোনো টেনশনে কিছু নাই শুনো মিয়া এই যে বিসিএস তো তোমার হচ্ছে যে দিবা এটা পরীক্ষা একটা পরীক্ষা তুমি দিবা এটা অন্য কিছুর মতো একটা পরীক্ষা এটা সো এটা নিয়ে সুপার হলে যাওয়া যাবে সু যাওয়া যাবে এটা নিয়ে এত প্রেশারে কিছু নাই তুমি হচ্ছে যে তুমি পরীক্ষা তোমার হচ্ছে যে এখন সবাই দিচ্ছে তুমি দিচ্ছ এখন হলে যাবা একদম রিল্যাক্স থাকবা হ্যাঁ নিজের উপর কোনো প্রেশার নিবা না তুমি আমি জানি তুমি হচ্ছে যে আমি আর কথা দিয়ে আসছো যে আমি হচ্ছে ক্যাডার হওয়ার পর আমি তুলে নিয়ে আসবো ওটা তুমি আপাতত তুমি বাদ দাও তুমি কোনো প্রেশার নিবা না তুমি তুমি একদম কুল মাথা যাবা তুমি মনে মনে গান টান গাইলে গান টান গাইতে পারো তুমি তুমি গান গাইতে গাইতে যাবা তো একদম কুল যাবা কোনো মানি ব্যাগ নেওয়া যাবে না সুপার হলে যাওয়া যাবে যা পারে তা দাগানোর পর একটা সর্বোচ্চ কটা দাগাবা তুমি কেন দাগাবা খামাকা সাপলা তুমি তুমি আন্দাজি কেন দেখাবো তুমি এরকম লিমিটেশন নাই যে ভাই আমাকে একশো আশি দেখাবো না একশো সত্তরটা দেখাবো নাকি একশো চল্লিশটা দেখাবো তুমি যে কটা পারো কটা তুমি দেখাবা আর ওই যে বললাম যে এটা মনে হচ্ছে আমার এটা এরকম পাঁচটাতে বেশি রিস্ক নেওয়া যাবে না হ্যাঁ খুব বেশি রিস্ক নেওয়া যাবে না তোমার কিন্তু আন্তাজি মন্তি বললাম কোনো দরকার নাই আর আশেপাশের লোকজনের সাথে কথা না লোকজন তোমাকে ইচ্ছা করে ভুল বলে দিবে কারোর সাথে কোনো কথা বলবা না হ্যাঁ ভ্যাকসিন কার্ড নেওয়া লাগবে না দীপিকা কোন ভ্যাকসিন কার্ড নেওয়া লাগবে এই ধরনের কোনো কথা কোথাও বলে নাই প্রশ্ন কলম দিয়ে অবশ্যই রাফ করা যাবে বাট পেন্সিল দিয়ে রাফ করলে ভালো হবে পেন্সিল দিয়ে রাফ করলে তুমি আবার ইরেজার দিয়ে মুছতে পারবা হ্যাঁ তো সুতরাং তুমি হচ্ছে যে কলম দিয়ে রাফ না করে পেন্সিল দিয়ে সুবিধা পাবা পেন্সিল কি পেন্সিলের ব্যাগ নেওয়া যাবে ও ছোট যে ব্যাগগুলো আছে না ওই যে ছোট তোমার ওই যে পেন্সিল কলমের যে ব্যাগ গুলো পাওয়া যায় ছোট ছোট ওই ওগুলোর মধ্যে তুমি নিতে পারবা হ্যাঁ আর এক্সট্রা কোনো বড় ওই যে ফাইল ব্যাগটাকে ওগুলা তোমার আহ নেওয়া যাবে না হ্যাঁ

তোমার হচ্ছে যে তারপরে চল্লিশ একচল্লিশ একশো পাঁচ প্লাস পাইছে কিন্তু এই ধরনের কোনো নমুনা নাই আমরা একটা ধারণা করতে পারি একশো পাঁচ প্লাস হচ্ছে খুবই সেফ বাট আরো কম ছিল তোমার এই কাটমার্ক কারণ প্রশ্নটা ঝামেলা ছিল কারণ প্রথমবার সিলেবাস আমাকে ধরতে পারে নাই ওই জন্য নির্দিষ্ট করে কিছু নাই এত ও যে বলো একশো পাঁচ প্লাস যদি পাও তুমি তার মানে তুমি প্রশ্ন যা হইব তুমি নিশ্চয় তুমি লিখছো হ্যাঁ এই কম পাই অনেকে টিকে সো ভালো থাকবে সবাই এবং তোমার শেষ সময় এসে তোমার নিজেকে সুস্থ রাখতে হবে এক্সট্রা কোনো রাখা যাবে না হ্যাঁ আসেনি এখনো হবে কোনটার এস এম এস আসে নাই তুমি আমাদের পিটিউ পেজে মেসেজ দিতে পারো বা তুমি এখন আমার লাইফটা শেষ হওয়ার পর কমেন্ট তুমি করে রাখতে পারো আমি পরে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কিসের এস এম এস আসে না আমি তোমার কথাটা বুঝতে পারি নাই সিপ্ল্যান পিটুর ওয়েবসাইটে তোমার দিয়ে দিছে পিটুর সরি আমি শুধু পিটিউ বলতে বলতে মুখ দিয়ে পিটিউ বেড়ে গেল পিসির ওয়েবসাইটে তোমার দিয়ে দিছে সিট প্ল্যানটা ও কিন্তু ডাউনলোড করে নিবা ওকে আচ্ছা একজন ভালো একটা প্রশ্ন করছে যে প্রশ্নে ভুল হলে ভাই কি টাকাবো সো প্রতিবার দেখা যায় বিসিএস এর প্রশ্নের মধ্যে দুই একটা কোশ্চেন ভুল থাকতে পারে ডাবল আনসার থাকতে পারে তো সদ্য সমাপ্ত যে তোমার ফর্টি টু বিসিএস এখানের মধ্যে প্রায় দশ থেকে বারোটা কোশ্চেন ডাবল আনসার ছিল যদি তুমি দেখো ডাবল আনসার আছে বা প্রশ্ন ভুল আছে ওটা তোমার দাগানোর দরকার নাই কারণ ভাই তুমি দেখো ডাবল আনসার এখন তুমি তো জানো তোমার পিএসসি একটাকে তোমার কারেক্ট আনসার হিসেবে নিবে কোনটা কারেক্ট আনসার নিবে তুমি সেটা জানো না তো একটা কোশ্চেন খামাকে এটা দরকার না ওটা তুমি বাদ বিসিএস এম এর যদি না আসে কোজ রেডিস তুমি আমাদের পেজে হচ্ছে যে তুমি নক দাও তোমার সমস্যাটা কি লিখে আমরা হচ্ছে সেটা সলভ করার ট্রাই করে দিব ওকে তোমার অ্যাডমিট কার্ড রিলেটেড কোন প্রবলেম যদি থাকে

তাহলে তোমার যে ডক্টর প্রেসক্রিপশন হিয়ারিং এইড তুমি সাথে রাখতে পারো যাতে মেজিস্ট্রেটকে শো করতে পারো স্যার দেখেন আমার হিয়ারিং প্রবলেম আছে দ্যাটস আমি হিয়ারিং একটা এইড যন্ত্র নিয়ে আসছি তুমি এটা কাগজপত্র যদি তুমি শো করো তাহলে তুমি তোর অনেক হ্যারাসমেন্ট থেকে তুমি বেঁচে যাবা আর এস এম এস যাদের আসে নাই সো কোনো অডিট হওয়ার কিছু নাই এক্সামের আগের দিন এস এম এস আসতে পারে নাও আসতে পারে কোনো টেনশনের কিছু নাই তোমার নাও আসতে পারে এস এম এস তুমি পরীক্ষা হলে চলে যাবা তোমার ওখানে তোমার জন্য একটা সুন্দর একটা সিট তোমার জন্য রাখা আছে কোভিড কার্ড না নিতে হবে না কোভিড কার্ডের ব্যাপারে কোনো কথা বলার বলা নাই তো ভালো থাকবে সবাই আল্লাহফেজ সে সময় শরীর যত্ন নিতে হবে কোনোভাবেই যাতে অসুস্থ হওয়া যাবে না আমি দোয়া করছি তোমাদের জন্য হ্যাঁ টিসু নেওয়া যাবে আল্লাহ আল্লাহফেজ গুড নাইট